আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চার বিবি বসাছিলেন। হঠাৎ করে একজন বিবি বললেন, হুজুর, আপনার চার বিবিদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেকের দিকে তাকালেন। এমন কঠিন প্রশ্ন, তিনি কিভাবে জয়ী হয়ে উঠবেন? এর জন্য তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ সকল বিবি এখানে উপস্থিত ছিল। আর নবীজি কাকে হাসাবেন আর কাকে কাঁদাবেন? কৌশলে তিনি বললেন, আমি এর উত্তর আগামীকাল দেব ইনশাল্লাহ। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন এবং তাকে দুটি খেজুর দিয়ে বললেন, হে আয়েশা, আমি যে তোমাকে এই দুটি খেজুর দিয়েছি তুমি কাউকে বলবে না। এভাবে তিনি সকল বিবিদের ঘরে প্রবেশ করলেন এবং সকলকে দুটি করে খেজুর দিলেন আর বললেন, এই খেজুরের কথা তোমরা কাউকে বলবে না। অথবা পরের দিন সকল বিবিগণ একত্রিত হলেন আর বললেন, হুজুর, এবার জবাব দেন, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, গত রজনীতে যাকে আমি দুটি খেজুর দিয়েছিলাম তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন সকল বিবিগণ মনে মনে আনন্দিত, নবজি মুচকি হাসলে, কারণ নবজি তো সকলকেই দুটি করে খেজুর দিয়েছিলেন, কিন্তু একজনেরটা অন্যজন জানে না। তারা ছিল সত্যবাদী এবং বিশ্বাসী, অতএব নবজির ভালোবাসা সকলের উপর সমানভাবে চলে গেল। কেউ নারাজ হয়নি, সবাই আনন্দিত এবং খুশি হলো। এটাকে বলে ইনসাফ ও ইসলামী বিনোদন এবং সুন্দর কৌশল। এটার নামে দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, কত যে শান্তি ইসলামে আমরা তা বুঝি না। বিবিদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত তা রাসূলুল্লাহ সাল্লামের এই ছোট্ট উদাহরণে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।